Assalamualaikum, দর্শক দেশের সর্ববাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছে উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাজেশ সরকার, ভিডিও সম্পাদনায় রাজেশ সরকার। বিহারের ইতিহাস একটি নতুন প্রদেশ বিহার এবং উড়িষ্যা দ্বারা নির্মিত হয়েছিল ভারতের সরকার 12 ডিসেম্বর 1911। তা আইন পরিষদ 1931 সনে বিভিন্ন বিভাগে মোট 43 জন সদস্য সমন্বয়ে গঠিত হয়। কাউন্সিলের প্রথম সভা 1931 সনে 20 জানুয়ারি অনুষ্ঠিত হয় পাটনা কলেজ বঙ্কিমপুর। 1930 সনে বিহার ও উড়িষ্যার গভর্নর প্রদেশ ঘোষণা করেন ভারত সরকার আইন 1919, যেমনটি ভারত সরকার আইন 1935 বিহার ও উড়িষ্যা, বিহার ও উড়িষ্যা পৃথক প্রদেশে বিভক্ত ছিল। 1906 সনে বিহার তা পৃথক রাষ্ট্রীয় অর্জন করে। অধীনে ভারত সরকার আইন 1919 এক কামারাল আইনসভা রূপান্তরিত হয়েছিল বিদলীয় একটি, অর্থাৎ বিহার আইন পরিষদ এবং বিহার বিধানসভা। অধীনে ভারত সরকার আইন 1935 বিহার আইন পরিষদ 29 জন সদস্য নিয়ে গঠিত। 1938 সনে 29 মার্চ বিহার আইন পরিষদের অধিবেশনে একটি নতুন নির্মিত ভবন স্থান পেল। 1950 সনে 1 এপ্রিল ইএসসির সচিবালয় কাজ শুরু করে। 1952 সনের প্রথম সাধারণ নির্বাচনের পর সদস্য সংখ্যা বাড়িয়ে 5 জন করা হয় এবং 1958 সনের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 96 উন্নীত করা হয়। ঝাড়খণ্ড ফল হিসাবে বিহার পুনর্গঠন আইন সংসদে 2000 গৃহীত হয়েছে। বিহার আইন পরিষদের শক্তি 93 থেকে 74 সদস্যের মধ্যে নামিয়ে আনা হয়েছে, কিন্তু প্রবীণ কাউন্সিলর সদস্য পিপি মণ্ডল, জগন্নাথ মিত্র, সত্যেন্দ্রনাথ নারায়ণ সিংহ এবং লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিহার পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের আয়তন 1,163 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এটি দেশের 12 বৃহত্তম রাজ্য। অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহার ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যে প্রায় 50% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। বিহারের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের বিহার রাজ্যের সরকার প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের নিয়ন্ত্রণ প্রদান হলেও ভারতীয় প্রজাতন্ত্র মুখ্যমন্ত্রীগণ হলেন ভারতের 28টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লি ও পুদুচেরি নির্বাচনী সরকার প্রধান। ভারত সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে ন্যস্ত থাকে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সাধারণ সংশ্লিষ্ট আসনেই দলকে তাকে গঠনের জন্য আমন্ত্রণ জানান। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা বিধানসভার কাজে নিজের কাজকর্মের জন্য যৌথভাবে দায়ী থাকেন। ওয়েস্টমিনস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থা বিধানসভার আস্থা অর্জনের সক্ষম মুখ্যমন্ত্রী মেয়াদ বিধানসভার 5 বছরের মেয়াদের সমান। শুধুমাত্র জম্মু ও কাশ্মীর বিধানসভার মেয়াদ 6 বছর হয়। মুখ্যমন্ত্রী কার্যালয়ের মেয়াদের সংখ্যা নির্দিষ্ট সীমায় আবদ্ধ নয়। মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারের মন্ত্রিসভার প্রধান। কোন কোন ক্ষেত্রে একজন উপমুখ্যমন্ত্রী তাকে সহায়তা করেন। বিধানসভা নির্বাচনের পর মন্ত্রী নতুন বিধানসভা গঠন ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পূর্বে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রত্যাগ করেন। এরপর রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী আস্থা অর্জনের প্রার্থী হলে রাজ্যপাল পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগেও মুখ্যমন্ত্রী এই দায়িত্ব পালন করে থাকেন। তবে এই পদটি সাংবিধানিকভাবে সংজ্ঞায়িত নয় বলে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী সকল অধিকারী ভোগ করেন। তবে কোনো গুরুত্বপূর্ণ নীতি বা সিদ্ধান্ত তিনি তার স্বল্পকালীন মেয়াদে গ্রহণ করবেন এটা আশা করা হয়। 1946 সালে 23 জন বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এই 23 জন বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহারের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রী কৃষ্ণ সিনহা, শিব নারায়ণ, বিনোদন নন্দ ঝা, কৃষ্ণ বল্লভ,
মহামায়া প্রসাদ সিংহা ও কৃষ প্রসাদ সিং, ভোলা পাসওয়ান শাস্ত্রী, হরিহর সিংহ, দারোগা প্রসাদ রায়, বরপুরী ঠাকুর, কেদার পান্ডে, আব্দুল গফুর, জগন্নাথ মিশ্র, রামসুন্দর দাস, চন্দ্রশেখর সিং, ভগবত ঝা আজাদ, লালুপ্রসাদ যাদব, রাব্দি দেবী, নীতিশ কুমার, চিকনদাম মাঝি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। তাদের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শ্রীকৃষ্ণ সিনহা অন্যতম। শ্রীকৃষ্ণ সিনহা 1937 সালে ভারতের বিহার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং 1968 সাল মৃত্যু মুহূর্ত পর্যন্ত মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। শ্রীকৃষ্ণ সিনহা পরিচিত শ্রী বাবু প্রথম ছিল মুখ্যমন্ত্রী এর ইন্ডিয়ান আস্থা বিহার 1947-1961। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যতীত সিনহা 1937 সালে প্রথম কংগ্রেস সম্পর্কের সময় থেকে 1971 সালে তার মৃত্যুর আক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। নারায়ণ সিনহা এন সিনহা, সিনহাকে আধুনিক বিহারের স্থপতি হিসাবে গণ্য করা হয়। তিনি নেতৃত্ব দিয়েছেন চলিত বৈদ্যনাথ রাম মন্দিরের প্রবেশের, বৈদ্যনাথ মন্দির, দেওঘর, জাতীয়তার উত্থান ও সামাজিক ক্ষমতায়নের প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন যিনি এই বিলুপ্তি করেছিলেন জমিদারের প্রযুক্তি। তিনি 8 বছরে কারাদণ্ডে ভুগেছিলেন। ব্রিটিশ ভারত সিনহার সমাবেশে তার কথা শোনার জন্য বহু লোককে নিয়ে এসেছিলেন। তিনি বিহারে পরিচিত ছিলেন বিহার কেশটি তার সিংহের মতো গর্জন করার জন্য যখন তিনি জনসাধারণকে সম্বোধন করার জন্য উঠেছিলেন। তার ঘনিষ্ঠ বন্ধু এবং বিশিষ্ট চ্যাম্পিয়ন বিহার বিভূতি একটি তার প্রবন্ধে সিনহা মরে শ্রী বাবু লিখেছেন যে 1921 সাল থেকে বিহারের ইতিহাস শ্রী বাবুর জীবনের ইতিহাস। সাবেক ভারতের রাষ্ট্রপতি প্রতিভ পাটিল সিনহা ও প্রধানমন্ত্রীর মধ্যে আদান প্রদানের চিঠি নিয়ে একটি বই প্রকাশ করেছেন জওহরলাল নেহরু শিরোনাম স্বাধীনতা, এবং তার বাইরে নেহরু ও সিনহার মধ্যে যোগাযোগের ফলে স্বাধীনতার প্রথম বছরগুলিতে ভারতীয় গণতন্ত্র, কেন্দ্র রাজ্য সম্পর্কে গভর্নরের ভূমিকা, নেপালের অশান্তি, জমিদারি বিরোধ এবং শিক্ষা পরিস্থিতি প্রভৃতি বিষয়গুলির প্রতি দৃষ্টি নিবদ্ধন করা হয়। সিনহা তার পণ্ডিত ও পলিমেথির জন্য পরিচিত ছিলেন এবং তিনি 1959 সালে মুম্বাইয়ের পাবলিক লাইব্রেরিতে তার 1,17,000 বইয়ের ব্যক্তিগত সংগ্রহ উপহার দিয়েছিলেন, যা এখন তার নামে নামকরণ করা হয়েছে শ্রীকৃষ্ণ সেবা শতক। শ্রীকৃষ্ণ সিনহা প্রথম জীবন এবং পরিবার। শ্রীকৃষ্ণ সিনহা জন্মগ্রহণ করেছিলেন ভূমিহার ব্রাহ্মণ পরিবার 21 অক্টোবর 1887 সনে নগর গ্রামে বার বিঘার মধ্যে মুম্বাই জেলা এবং বেঙ্গল প্রেসিডেন্সি এখন অংশ শেখপুরা জেলা। তার মা যিনি একজন নিরুৎসাহ এবং ধর্মীয় মনের মানুষ হয়েছিলেন, তিনি যখন 5 বছর বয়সে রোগের কারণে মারা গিয়েছিলেন। তিনি গ্রামের স্কুল এবং মুম্বাইয়ের জেলা স্কুলে পড়াশোনা করেছিলেন। 1906 সালে তিনি যোগ দিয়েছিলেন পাটনা কলেজে এবং তখন একটি অনুমোদিত কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তারপর থেকেই আইন বিভাগে ডক্টরেট ডিগ্রি অর্জন করে পাটনা বিশ্ববিদ্যালয়। 1915 সাল থেকে তিনি মঙ্গুরে অনুশীলন শুরু করেন। এর মধ্যে তিনি বিবাহ করেছিলেন এবং তার 2 পুত্র শিবশঙ্কর এবং বন্দী শঙ্কর বেশি পরিচিত স্বরাজ দাব্য নামে পরিচিত। তিনি পরে রাজ্য সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। যদি বিহারের পূর্ব ভারতে বিহার রাজ্যের প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার জীবন দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কে আপনার প্রতিনিধি মতামত দিন, অনেকে দেখা সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। দর্শক আমার কেন সীমিত নবেন পূর্বকালে পূর্ব ভারতের বিহার রাজ্যের প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার জীবনী বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুব কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ভারতের বিহার রাজ্যের প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকেই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসের তা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিছু প্রকার আসে সেই প্রত্যাশায়।
আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ মনে ক্ষমা করে দিবেন, ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া ও প্রার্থনা করছি, আর বিদায় নিচ্ছি, দেখা হবে অনুষ্ঠান তথ্য নিয়ে। তাহলে থাকুন সুস্থ, থাকুন, আল্লাহ হাফেজ।